70 বছরের বৃদ্ধার রূপে লুবাবা, বর্তমান সময়ের শিশুশিল্পী হিসেবে বেশ পরিচিত মুখ সিমরিন লুবাবা, যিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই ছবি জঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন বিভিন্ন বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। তারই ধারাবাহিকতায় আবার 70 বছর বয়সী নেত্রী রূপে হাজির হয়েছেন লুবাবা। এই শিশুশিল্পীকে নিয়ে তৈরি হয়েছে ডোকু ফিল্ম, নাম একটি বাংলাদেশ। নির্মাতা রানা বর্তমানের পরিচালনায় এটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার 24 নভেম্বর রাজধানীর রমনা পার্কে এর দৃশ্য ধারণ সম্পন্ন হয়। এ বিষয়ে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই নয়, এবারই প্রথম অভিনয়ে লুবাবা শাড়ি পরেছে, এমনকি প্রধান চরিত্রেও কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটি কাজ আসবে বলে আশা করছি। নির্মাতা রানা বর্তমান বলেন, চরিত্রের প্রয়োজনে লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন। আমি চেষ্টা করেছি সেখান থেকে নতুন কিছু করার, এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাই না, গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে। দর্শক, বৃদ্ধা চরিত্রে লুবাবাকে কেমন লাগছে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।